সাইকেলিং আসলে আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম, কিন্তু আমাদের যেহেতু সমাজটা একটু অন্যরকমই ছিল এখনকার মতন, এখন অনেক বেশি আমরা এগুলো করতে কোনো বাধা নেই। কিন্তু আমার মনে আছে 2000 সম্ভবত 6-7-এর দিকে আমরা একটি নারী দিবস উদযাপন করার জন্য একটি সাইকেল অভিযানে আয়োজন করা হয়েছিল, যেটি করেছিলেন সজল খালেদ, যিনি গত পরশুদিন ওনার এভারেস্ট সামিট ডে ছিল এবং সে এভারেস্ট সামিট করে ফিরে আসার পথে উনি আর না ফেরার দেশে চলে যান। তো সেই সজল ভাইয়া আয়োজন করেছিলেন যে নারী দিবসে মেয়েদের সাইকেল অভিযাত্রা হবে। তো আমি সেই দলে যুক্ত হই। তো আমি ভোরবেলা যখন সাইকেলটা নিয়ে বেরোচ্ছি, তখন আমার কানে এলো একজন বলছেন, কেউ একজন বলছেন, মাইয়া মানুষ আবার সাইকেল চালায়। আচ্ছা, তো এই তাহলে আসলে এই জিনিসটা কি এত সহজ ছিল কিনা? কারণ যখন এই ধরনের কথা শোনার পরে কিন্তু কিছুটা সময়ের জন্য থমকে দাঁড়াতে হয়, অনেক মেয়ের জীবনে কিন্তু সেই সাইকেল নিয়ে আর বেরোয়া হয় না। আর আমার যেটা আমার ব্যক্তিগত যে আমার ক্ষেত্রে যেটা হয় হতো আগে, যেটা একটা টিনেজ সময়ে যখন আপনি এই নিশাত মজুমদার হন, সেই সময়কার গল্প, তো তখন আমি চেষ্টা করতাম আমাকে সবাই ভালো মেয়ে বলবে, আমাকে আমার আশেপাশের মানুষরা বলবে ভালো মেয়ে। তো ভালো মেয়েরা তো সাইকেল চালায় না, ভালো মেয়েরা খেলতে যায় না, কিন্তু আমি খেলতে চাইতাম, আমি খেলতে চাইতাম ফুটবল, আমি ঘুরে ওড়াতে চাইতাম, আমার ভাইরা ক্রিকেট খেলতো, তার পেছনে আমি বলটা হয়তো ছুঁড়ে মারছি, তো এগুলো আমার ভালো লাগতো। কিন্তু ভালো মেয়ে তো সব করে না, শোন অনেক দূরে আছি আমরা, অনেক দূরে আছি। কারণ আমি যখন দেখি পত্রিকার পাতায় দেখতে হয় যে কাজ শেষে যে গার্মেন্টসের মেয়েটা বাড়ি ফিরছে, সে নিরাপদে বাড়ি ফিরতে পারে না, তাহলে সে ভ্রমণ কিভাবে করবে? তাহলে এই দেশে কি করে একটি মেয়ে নিরাপদে ভ্রমণ করবে? নিরাপদে আমার তো ইচ্ছে হয়, আমি এখনো মনে আছে টিনেজ বয়সে আমার মানে তখন তো আমাদের গণ্ডিটা অনেক ছোট, তো আমার যেটা ভালো লাগতো রাতের বেলা আমি একা একা রাজপথ ধরে হাঁটবো, এটাই আমার হচ্ছে অভিযান, এটাই আমার ভ্রমণ, এইটা করার জন্য। কিন্তু এটা সহজ না আমার জন্য, তো আমি খুবই সৌভাগ্য, আমার ভাইরা আবার আমাকে খুবই আমার সাথে থাকতো, তো আমার যখন ইচ্ছে করতো আমার দুই ভাইকে নিয়ে বেরিয়ে পড়তো একা, কিন্তু আমার আমিও সাহস পেতাম না। এখন কি পান? এখন এখন আমি নিজে থেকে চেষ্টা করি সব কিছু যৌক্তিকভাবে সেগুলোকে মোকাবেলা করার জন্য, কিন্তু অনেক বেশি আমাদেরকে রক্ষণশীল, মানে রক্ষণশীল কোন অর্থে আমাকে খুব বেশি রক্ষণশীল সব সময় চোখে চোখে রাখতে হয়, হ্যাঁ আমার আমাকে কোনো অ্যাটাক কেউ করছে কি না বা ফলো করছে কি না, এগুলো কিন্তু প্রতিনিয়ত আমার নিজে, এটা মেয়েদের কিন্তু একটা ব্যাপার, মেয়েদের হচ্ছে মাছির মতো চারিদিকে চোখ থাকতে হয় এবং সে চারিদিকে নজর রাখতে হয় যে কে কিভাবে তাকে দেখছে এবং তাকে কোনোভাবে সে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ তৈরি হয় কিনা, এগুলোকে প্রতিহত করতে হয়। তো এসব করতে করতে আসলে খুব কঠিন। এখন কি আপনি সকালবেলা এক্সারসাইজ করেন? নিয়মিত করতে হয়।